আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যারা ভাবছেন ঈদের পরে অর্থাৎ ঈদের দশ থেকে পনেরো দিন পরে বাংলাদেশে যাবেন অর্থাৎ মে মাসে যারা বাংলাদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি সকল এয়ারলাইন্সের টিকিটের দাম আজকে জানিয়ে দিব সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সকল এয়ারলাইন্সের যে সকল টিকিটের দামগুলো রয়েছে যে সকল এয়ারলাইন্সের টিকিটের দামগুলো খুব কম মূল্যে রয়েছে সে সকল টিকিটের দামগুলো আপনাদের জানিয়ে দিব আজকের ভিডিওতে আরো জানাবো যে সিঙ্গেল টিকিট নিয়ে সৌদি থেকে বাংলাদেশে গেলে টিকিটের দামটি কত পড়বে এবং সেই সাথে কত কেজি করে মাল নিতে পারবেন তো আর দিদি কেন সুপ্রিয় ভিউ চলুন শুরু করা যাক জেনে নেওয়া যাক সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার সিঙ্গেল টিকিটের দাম তার আগে ভিউয়ার্স একটি কথা বলে নিতে চাই আপনারা অনেকে অভিযোগ করেন যে আমরা যে দামে টিকিটের দামটি বলি সে দামে আপনারা নাকি টিকিট কাটতে গিয়ে টিকিট কিনতে গিয়ে আপনারা টিকিট পান না এই অভিযোগটা অনেক বারে বারে আমরা কমেন্টস এর ভিতরে পেয়েছি অনেকে ফোন করে আমাদের নাম্বারেও বলেছেন যে ভাই আপনারা যে নামে টিকিটের কথা বলেন যে দামে টিকিটের কথা বলেন সে দামে আমরা টিকিট পাই না আপনাদের বলি শেয়ার বাজার যেমন উঠানামা করে ডলারের টাকা রেট যেমন উঠানামা করে বিমানের টিকিটের দাম বিমানের টিকিটের প্রাইসটি সেটিও কিন্তু পর্যায়ক্রমে ওঠানামা করে এখন বেশি থাকলে সেটি খুব শীঘ্রই কমে যাবে এবং কম থাকলে সেটি ধীরে 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 বৃদ্ধি পাবে তাই আমরা যে দামে টিকিটের দামটি বলে থাকি সে দামে আপনারা টিকিট পান না এবং আমাদেরকে অভিযোগ করেন সুপ্রিয় ভিউয়ার্স এবার জানিয়ে দিব রমজানের ঈদের পরে এক সপ্তাহ থেকে দশ দিন পরে যারা বাংলাদেশে আসবেন তাদের রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে সিঙ্গেল টিকিটের দাম টিকিটের দামটি মোটামুটি অনেক কম আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে সালাম ইয়ারের যে টিকিটটি রয়েছে মাত্র পাঁচশো বত্রিশ সৌদি রিয়াল এবং সাউদিয়া এয়ারলাইন্সের টিকিট পাবেন মাত্র এক হাজার পঁয়তাল্লিশ সৌদি রিয়াল সাউদিয়া এয়ারলাইন্সের যে টিকিটটি এটি কিন্তু লোকাল না এটি ডাইরেক্ট নন স্টপ চলবে আপনার সৌদি থেকে সরাসরি ঢাকা বাংলাদেশে আসবে এবং হাতে মাল নিতে পারবেন বত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং বিমান বাংলাদেশে যে টিকিট দেখছেন এটি হলো এক হাজার পঁচানব্বই সৌদি রিয়াল এটিতে মাল নিতে পারবেন পঁয়তাল্লিশ কেজি এবং ব্যাগেজে সাত কেজি এবং লোকাল এয়ারলাইন্সের মধ্যে ভালো এয়ারলাইন এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন ছয়শো বাইশ সৌদিরিয়াল এবং ফ্লাই দুবাই টিকিট রয়েছে ছয়শো উনত্রিশ আহ সৌদিরিয়াল এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন নয়শো আটানব্বই রিয়াল এবং সেই সাথে এমিরেটস যে টিকিটটি রয়েছে সেটির দামটা কিছুটা বেশি এক হাজার বাইশ সৌদি রিয়াল তবে তুলনামূলক বেশি নয় এবং ইতিহাদের যে টিকিট রয়েছে এক হাজার উনচল্লিশ সৌদি রিয়াল এবং সব শেষে সাউদি আর যে কথাটি শুরুতেই বলেছিলাম সেটির নন স্টপ আবারও বলছি এক হাজার পঁয়তাল্লিশ সৌদি রিয়ালে সৌদি আর টিকিট পেয়ে যাবেন মাল নিতে পারবেন বত্রিশ কেজি এবং হাতে সাত কেজি সেই সাথে গালফ কেয়ারের যে টিকিট সর্বশেষ রয়েছে সেটি হলো এক হাজার একাত্তর সৌদি রিয়াল সুপ্রিয় ভিউয়ার্স ছিল মূলত মূলত দাম যারা ঈদের এক সপ্তাহ থেকে দিন পরে বাংলাদেশে আসবেন তাদের উদ্দেশ্যে সকল এয়ারলাইন্স টিকেটের টিকিটের দাম আমি এখন জানিয়ে দিলাম আশা করছি আপনারা এ দামে টিকিট পাবেন তো যত দ্রুত সম্ভব এখনই টিকিট কেটে রাখুন বর্তমান টিকিটের দাম অনেকটা কম রয়েছে আশা করছি সব পুরো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে যারা মে মাসে অর্থাৎ ঈদের পরে বাংলাদেশে যাবেন তারা টিকিটের দামটি জেনে নিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করার অনুয়ার হয়ে থাকলে থাকা দিবেন কারণ সবার আগে প্রবাস বিষয়ক নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিন আমি সাথে ছিলাম খুরশিদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ